96 কিলোমিটার দীর্ঘ সড়ক, এর মধ্যে 13 কিলোমিটারের ছোট বড় অসংখ্য খানাখন্দ। মৃত্যুর ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে যানবাহন। বেহাল দশার এ চিত্র ভোলার চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের। 2021 সালের ফেব্রুয়ারিতে রাস্তাটি 18 ফুট থেকে 30 ফুট প্রশস্তকরণের প্রকল্প গ্রহণ করে সড়ক বিভাগ। 2022 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেয় MM বিল্ডার সহ 8টি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে 2 বছরেও কাজ শেষ না হওয়ায় আরো 1 বছর মেয়াদ বাড়ানো হয়। পরে চলতি বছরের জুলাইয়ের মধ্যে 83 কিলোমিটার অংশের কাজ শেষ করলেও 1 বছরের বেশি সময় ধরে মুখ থুবড়ে পড়ে আছে বাকি 13 কিলোমিটার অংশের কাজ। স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন অংশে কার্পেট তুলে ফেলায় অল্প বৃষ্টিতেই জমে কাদা, আর খানাখন্দের কারণে ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। এখন তো বৃষ্টি আছে, আমরা রাস্তায় আসতে পারতেছি না, কাপড় নষ্ট হয়ে যায়। যখন বৃষ্টি থাকে না, আমরা দুলার জন্য লেগা অন্ধকার দেখি। মাসে 2-3 অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, গড়ে গড়ে 3 ভাই 2 ভাই মারা যায়। নির্মাণ সামগ্রীর দাম বাড়ার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে কাজ পিছিয়ে পড়ার দায় সারা জবাব ঠিকাদারি প্রতিষ্ঠানের। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে চলতি বছরের মধ্যেই শেষ হবে কাজ। জিনিসপত্রের দাম খুব লাগামহীনভাবে সব বেড়ে গেছে, এর জন্য কাজটা কিছুটা বিলম্ব হচ্ছে। ঠিকাদার যদি নির্ধারিত সময়ে তার কাজটি শেষ না করতে পারে, তখন সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় 4টি সিসি গার্ডার ব্রিজ ও নতুন 43টি কালভার্ট নির্মাণ করা হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।